Dear students, welcome to English second paper class. Today to take class about the special uses of suitable phrase or words. এখানে ছোট ছোট টেক্সট দেওয়া থাকবে এবং প্রত্যেকটা টেক্সটে একটি করে ব্ল্যাঙ্কস দেওয়া থাকবে এবং এই ব্ল্যাঙ্কসগুলোকে তোমরা প্রত্যেকটা সুইটেবল ফ্রেজ বা ওয়ার্ডস দিয়ে ফিল আপ করতে হবে নাও লেটস স্টার্ট আওয়ার ক্লাস ওয়াজবর্ড পৃথিবীতে জন্মগ্রহণ করা অর্থে ওয়াজবর্ড ইউজ করা এক্সাম্পল হি ওয়াজ বর্ন ইন 1990 জন্ম সাল এক্সপ্রেস করার জন্য ওয়াজবর্ন ইউজ করা হয় আবার অনেক সময় জন্মস্থান এক্সপ্রেস করার জন্য আমরা ওয়াজবর্ন ইউজ করি যেমন জন্মস্থান করিম ওয়াজ বর্ন ইন প্রকৃতি পৃথিবীতে জন্মগ্রহণ করার অর্থে আমরা ওয়াজ বর্ন ইউজ করি যেমন এক্সাম্পল হি ওয়াজ বর্ন করার বাধ্যবাধকতা বদলে আমরা নর্মালি হ্যাভ টু ইউজ করি যেমন অবলাইজেশন নেসেসিটি এগুলো প্রকাশ করার জন্য নর্মালি হ্যাভ টু ইউজ করা হয় এক্সাম্পল আই হ্যাভ টু আমাকে আই হ্যাভ টু লুক আফটার মাই প্যারেন্টস হ্যাভ টু পরে সবসময় মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম তুলনা প্রকাশ করার জন্য উড রেদার আমরা ইউজ করি যেমন ধরো অধিকতর পছন্দ তোমার কাছে যেটা অধিকতর পছন্দের যে কাজটা আমরা এটা এক্সপ্রেস করার জন্য নর্মালি উড রেদার ইউজ করা হয় যেমন টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন আই উড রেদার ডাই দেন টেল এ লাই পরে সবসময় মূল বার্বের বেস ফর্ম হবে এমন একটা দেন সংযুক্তি থাকবে কম্পারেটিভের জন্য কম্পারিজনের জন্য আর হচ্ছে কোনো বিশেষ পরিস্থিতিতে কি করা উচিত বা কি প্রত্যাশিত তা প্রকাশ করে যেমন কোনো কিছুকে অ্যাডভাইস কাউকে অ্যাডভাইস দেওয়া ইনস্ট্রাকশন করা এগুলো হ্যান্ড বেটার দিয়ে প্রকাশ করা হয় যেমন নর্মালি উচিত অর্থেই হ্যান্ড বেটার ইউজ করা হয় যেমন ধরো ইট ইজ রেনিং it is raining outside you had better take পরে সবসময় মূল বার্বের বেস ফর্ম হচ্ছে ভাবা যায় না এমন যেমন ধরো তো একটা ছোট কিছু করা যেতেছে না আবার বড় কিছু চিন্তা করা এরকম কিছু প্রকাশ করলে লেট ইন লো ইউজ করে যেমন ধরো এক্সাম্পল ক্যানট বাই শার্ট লেট ইন লো মেকার হি ক্যানট বাই Let
cannot buy a shirt let alone a car মানে তার শার্ট কেনার সামর্থ্য নাই আর গাড়ি কেনার কথা তো ভাবাই যায় না এটা হচ্ছে ছোট কিছু থেকে ভাবাই যায় না এমন এক্সপ্রেস করলে আমরা ল্যাটিন ইউজ করি নরমালি নরমালি ভবিষ্যতের একটা শঙ্কা কি হবে কি হবে আমি এটা করলে কি হবে ওটা করলে কি হবে এরকম যদি এক্সপ্রেস করে তাহলে আমরা হোয়াট ইফ ইউজ করি আর হোয়াট ইফ এর পরে যে সেন্টেন্সটা হয় নরমালি সেটা অ্যাফার্মেটিভ হয় এবং তারপরে আমরা কোয়েশ্চেন সাইড ইউজ করি example what if I had been in Germany What if I fail in exam? মানে ভবিষ্যতে সে শঙ্কা ফিল করতেছে সে যদি ফেল করে তাহলে কি হবে What if ভবিষ্যতের শঙ্কা এই ঘটনা ঘটার সাথে সাথে যদি আরেকটা ঘটনা ঘটে যায় তখন আমরা এর মধ্যে যে দুইটা সেন্টেন্সের মধ্যে as soon as ইউজ করি যেমন as soon as example যেতে না যেতে করতে না করতে কথা প্রকাশ করে এক্সাম্পল নো সুনার নোসুনার হেডের পরে প্রথম যে সেন্টেন্সটা থাকে সেটা সবসময় পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট টেন্সে হবে এবং তার মধ্যে এরপরে দেন সংযুক্তি থাকবে এবং পরের সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট হবে প্রথম সেন্টেন্সটা ভার্বের তিন নাম্বার ফর্ম হবে আর মধ্যে দেন সংযুক্তি থাকবে এবং তারপরে যেতে না যেতে করতে না করতে যেমন ধরো স্কার্সলি হ্যাড হবে স্কার্সলি হ্যাড মি এন্টার দা ক্লাস ওয়ান প্রথমবারটা হবে পাস্ট পারফেক্ট টেন্স পরের বারটা ওয়েন দ্বারা সংযুক্তি থাকবে তারপরে ভার্বটা পরের সেন্টেন্সে ভার্বটা হবে পাস্ট ইনডিফিনিট এবং এস দু দুটি যেন অর্থে প্রকাশ করা হয় যেন দুটি একই সমগোত্রীয় অর্থে প্রকাশ করে উদাহরণ দিলে আমরা দেখতে পারবো যে এস ইফ যেমন হি টকস এস ইফ হি ওয়ার মেড হি টকস হি নিউ Yeah. It is time.
কোনো কাজ করার সঠিক সময় হয়েছে এরকম বুঝলে এখনই সময় কাজটা করার এরকম অর্থ প্রকাশ করলে তখন আমরা ইট ইজ টাইম এর পরে টু ইউজ করে ইনফিনিটিভ করে তারপরে সেন্টেন্সটা করি অনেক সময় আবার ইট ইজ টাইম অনেক সময় পাস্ট ফর্ম ইউজ করা হয় যেমন ধরো ইট ইজ টাইম টু একটা হচ্ছে কোনো কাজ করার এখনই সময় প্রকাশ করতেছে ইট ইজ টাইম টু ডু দ্য ওয়ার্ক ইট ইজ টাইম আওয়ার মানে আমরা নিজেকে অনেক অনেক দেরিতে পরিবর্তন করছি এরকম প্রকাশ করতেছে ইট ইজ টাইম টু চেঞ্জ আওয়ার সেলফ যদি আমরা একটা কাজকে খুব বেশি জোর দিতে উত্তম সময় বুঝাই এরকম প্রকাশ করি তাহলে আমরা ইট ইজ হাই টাইম ইউজ করি যেমন ধরো এক্সাম্পল ইট ইজ হাই টাইম উই চেঞ্জ আওয়ার ব্যাড হ্যাবিটস ইউজ টু নর্মালি অতীতের অনিয়মিত অনিয়মিত অভ্যাস বুঝাতে আমরা নর্মালি ইউজ টু ইউজ করি যেমন ধরো এক্সাম্পল আই ইউজ টু ড্রিঙ্ক টি হোয়াট ইজ লাইক হোয়াট ইজ দেয়ার লাইক এবং হোয়াট ডাজ দেয়ার লুক লাইক অ্যাকচুয়ালি ইউজ করা হয় কারো আচরণ মনের অবস্থা অধ্যক্ষ করো কারো কোনো কিছু প্রকাশ করা যাবে ধরো হোয়াট আর ইউর এক্সাম লাইক হোয়াট হোয়াট ইজ লুক লাইক হোয়াট ডাজ লুক লাইক হোয়াটস লাইক নর্মালি ইউজ করা হয় কারো আচরণ মনের অবস্থা কারো অবস্থা প্রকাশ করার জন্য যেমন হোয়াট ওয়াজ ইউর এক্সাম লাইক তোমার পরীক্ষাটা কেমন হইলো এরকম প্রকাশ করতেছে হোয়াট ওয়াজ ইউর এক্সাম লাইক হোয়াট ইজ লিভিং ইন ঢাকা লাইক হোয়াট ইজ লিভিং মানে ঢাকার জীবনটা কেমন এটা সম্পর্কে প্রকাশ করতেছে হোয়াট ইজ লিভিং ইন ঢাকা হোয়াট ওয়াজ ইউর এক্সাম লাইক এগুলো মানুষ যে আচরণ অবস্থা এগুলো প্রকাশ করে অ্যাকচুয়ালি ইট এর ব্যবহার ইট ইট কখন ব্যবহার করা হয় যেমন অচেতন প্রাণী বাচক কোনো পদার্থ বা নির্দিষ্ট কোনো পদার্থ বুঝাতে ইট ইউজ করা হয় যেমন দি কাউ লিভস অন দি কাউ সময় বুঝাতে অনেক সময় আবার বৃষ্টি হচ্ছে ইট ইজ রেনিং তো নর্মালি ইট সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় এর ক্ষেত্রেও অনেক সময় শিশুদের ক্ষেত্রেও জেনারেলি ইট ব্যবহার করা হয় যেমন দি সান লুক লাইক